যতদিন বেঁচে থাকবেন সোমবার দিন অথবা রাত এই দুই প্রকারের দুই রাকাত করে চার রাকাত নামাজ যদি পড়তে পারেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অনেক বরকত দিবে, অভাব অনটন দূর করে দিবে, বালা মুসিবত সংসার থেকে দূর করে দিবে, যারা ইনকাম করে আল্লাহ অনেক বরকত দিবে, ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করে দিবে, যা চাইবেন রিজিক গাড়ি বাড়ি যা চাইবেন টাকা পয়সা ধন দৌলত আল্লাহ দিয়ে দিবে, নেবিজি ওয়াদা করে বলেছেন। এবং আপনাদের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এই নামাজ পড়ে শুধু দোয়া করবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার পাহাড় পরিমাণ গুণাকেও ক্ষমা করে দিবে, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রতি সোমবার দিনে না পারলে রাত্রে এই দুই প্রকারের দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন। নামাজের নিয়ম কানুনটা বলে দেব, ভাগ্য পরিবর্তন হবে। নবীজি বলেছেন যা চাইবেন তাই পাবেন ইনশা আল্লাহ, আল্লাহও খুশি হয়ে আপনাকে দিয়ে দিবে। তাই আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দেব, প্রতি সোমবার সুযোগ পাইলেই আপনি নামাজটা পড়বেন, দিনে না পারলে রাত্রে। কিভাবে, কোন সূরা দিয়ে, আপনারা মুনাজাত কিভাবে করবেন, নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব, ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ এই দুই প্রকারের বিশেষ নামাজ আদায় করার দ্বারা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দুই প্রকারের বিশেষ নামাজ পড়ার জন্য সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আপনাদের যখন যা প্রয়োজন আপনি শুধু আল্লাহর কাছে বলবেন, এ সোমবার দিনে অথবা রাত্রে যে কোনো সময়ে নামাজটা পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি, তুমি অভাবকে দূর করে দাও, আল্লাহ অভাবকে সঙ্গে সঙ্গে দূর করে দিবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, ক্ষমা করে দাও। নবীজি ওয়াদা করে বলেছেন, পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা পড়ার দ্বারাই ক্ষমা করে দিবে। যতদিন পৃথিবীর মধ্যে বাঁচবেন ততদিন সোমবার আসলেই দিনে না পারলে রাত্রে অবশ্যই পড়বেন, আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবে আল্লাহ। এই শ্রেষ্ঠ নামাজটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন সুন্দর করে বলে দেব। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, সোমবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেওয়ার জন্য, আপনাকে ক্ষমা করার জন্য, আপনাকে মাফ করার জন্য অপেক্ষায় থাকে। সোমবার কিন্তু একটি শ্রেষ্ঠ দিন, আসমানের দরজা কিন্তু সোমবারে খোলা থাকে, আল্লাহু আকবার। সারা পৃথিবীর মধ্যে যত দুনিয়ার মধ্যে মুমিন মুসলমান আছে, সমস্ত মুমিন মুসলমানদের নেক আমলটা আল্লাহ রাব্বুল আলামিন সোমবার দিনে দেখে থাকে, সকলে বলে সুবহানাল্লাহ। যারা পারেন সোমবারে রোজা রাখবেন, নবীজি সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতেন, সোমবারে একটা, বৃহস্পতিবারে একটা। নবীজি বলেছেন আল্লাহ সেদিন অপেক্ষায় থাকে, আল্লাহর কাছে কে ক্ষমা চাইবে। আর আপনি যদি সেই দিন এই নামাজটা পড়তে পারেন, জীবনে যত গুনাহ করছেন, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিনে রাত্রে, জেনা ব্যভিচার পরকিয়া চোখের হেফাজত লঙ্ঘন করেছেন, চোখের গুণা করেছেন, অন্তরের গুণা করেছেন, জাবানের গুণা করেছেন, আল্লাহ সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই এক্ষুনি আপনাদেরকে আমি নিয়ম কানুনটা বলে দেব, মনোযোগ সহকারে শুনবেন। প্রথম নাম্বারে নামাজটা হলো সালাতুল হাজত নামাজটা পড়বেন, দুই নম্বরে পড়বেন তাওবার নামাজটা, আল্লাহু আকবার। আল্লাহ অপেক্ষায় থাকে আপনাকে দেওয়ার জন্য,
আপনি কিভাবে নামাজটা পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, মাত্র 2 রাকাত নামাজ আমি দেখিয়ে দেব, এরপরে আপনি 4 রাকাত নামাজই পড়তে পারবেন, নিয়মটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। জীবনে কত সময় ব্যয় করছেন, এই 4 রাকাত বিশেষ নামাজ যদি আপনি শিখতে পারেন, পড়তে পারবেন, দেখবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, ফ্যামিলির মধ্যে রিজিক আল্লাহ বরকত দিবে, যারা ইনকাম করে বিদেশে বিরাজ্যে মহিলা মা বোনের আপনাদের ছেলে সন্তান তারা ভালো পজিশনে থাকবে, বৃষ্টির মতো রিজিক আসবে, অভাব অনটন ঘর থেকে দূর হয়ে যাবে বিপদ আপদগুলো। তাই আপনাদেরকে বলবো সুন্দর করে নামাজটা শিখবেন ইনশাআল্লাহ। প্রথমে তাওবার নামাজটা পড়বেন আপনি, প্রথমে কিসের নামাজটা? তাওবার নামাজটা, তারপরে হাজত নামাজটা পড়বেন। তাওবার নামাজটা আপনি কখন পড়বেন? সোমবারে, দিনে যে কোনো সময় পড়তে পারেন, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। মনে করেন যখন সূর্য উঠে সকালবেলা, ওই সময় ফজরের নামাজের পর থেকে যখন ওয়াক্ত শেষ সূর্যোদয়ের 15-20 মিনিট নামাজ পড়তে পারবেন, এছাড়া 7টা, 8টা, 9টা, 10টা, 11টা পড়তে পারেন নামাজ, কোনো সমস্যা নেই। বা জোহরের নামাজের আজান দিলেও পড়তে পারেন, ঠিক মাথার উপরে যখন সূর্য থাকে, ওই তো 10 মিনিট আর কি, যখন দেখবে রোদের মধ্যে দাঁড়াইয়া যে নিজের শ্যামা দেখা যায় না, মানে একদম মাথার উপরে সূর্য আছে, তখন নামাজ পড়বেন না। এটা জোহরের নামাজের ওয়াক্তের 10 মিনিট আগে, ওই সময় পড়বেন না। এরপরে জোহর নামাজের আজান দিলে পড়তে পারেন, জোহর নামাজের পরেও পড়তে পারেন, তারপর আবার বিকেলে সূর্য যখন অস্ত যায় তখন আপনি নামাজ পড়তে পারবেন না কোনো নামাজ। এবং রাতের বেলা কোনো নামাজের নিষিদ্ধ সময় নেই, রাতের বেলা সারা রাত নামাজ পড়তে পারেন। তাহলে রাতের বেলাই পড়বেন ইনশাআল্লাহ এই শ্রেষ্ঠ 2 প্রকারের বিশেষ নামাজ। নামাজের পরে আপনি 3টি দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ, জীবনের গুনাহ মাফ হবে, যা চাইবেন তাই পাবেন, আমি বলে দেব ইনশাআল্লাহ নিয়ম কানুনটা, একটু ধৈর্য সহকারে শুনুন, উপকার পাবেন ইনশাআল্লাহ। কত ভিডিও তো দেখেন, সময় নষ্ট করেন, ভালো ভিডিও দেখে একটু আমল করেন, সময়টা কাজে লাগবে, আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহ মাফ হবে, রিজিকে বরকত দিবে, দেখবেন যেই দিকে হাত দিবেন সেদিকে অনেক বরকত, মানে কখনো আপনার অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আপনি রাতের বেলা পড়তে পারেন, দিনের বেলাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, সারা রাত পড়তে পারেন। সর্বপ্রথম ওযু করে সুন্দর করে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন, ওযু করে সুন্দরভাবে আপনি নামাজের জায়গায় আসবেন, আসার পর যদি পারেন জায়নামাজের দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, জায়নামাজের দোয়াটা যদি পারেন এভাবে পড়বেন, এভাবে পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। আচ্ছা, ওযু করে নামাজের জায়গায় দাঁড়িয়ে আপনি পারলে দোয়া পড়বেন, না পারলে আপনি নিয়ত করবেন, নিয়তটা আরবিতে করতে পারেন, বাংলাতেও করতে পারেন, যদি আরবিতে করতে চান আপনি এভাবে করবেন নিয়তরা, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাওবা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এভাবে আপনি আরবি নিয়তরা করবেন। আমি বলব বাংলাতে নিয়তরা করবেন, সমস্যা নেই, আপনি বাংলাতে নিয়তরা এভাবে করবেন, আমি কাবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আশা করি আপনি নিয়তরা বুঝতে পেরেছেন, আপনি আবারও বলছি আপনাকে, আপনি নিয়তরা এইভাবে করবেন, আমি কাবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে আপনি নিয়তরা বাঁধবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি সুরা কালাম কিভাবে পড়বেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, দেখতে থাকুন, 2 রাকাত দেখাই, এরপর আর দেখাবো না, বলে দেব শুধু নিয়তরা, তারপরে কোন আমলটা করবেন জিকিরটা বলে দেবে, একেবারে সহজ ইনশাআল্লাহ, আমলটা শিখুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে উজু করলাম, উজু করে আসলাম, নামাজের জন্য দাঁড়াইলাম, নিয়ত করলাম বাংলাতে, আমি কাবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, এখন আল্লাহু আকবার বলে নিয়ত বাদ দে হবে,
আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়াই নামাজটা পড়বেন, হ্যাঁ, আর প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, আপনারা যে শুনবেন মনোযোগ দিয়ে আমি যে পড়ব, নামাজও শিখলেন এবং নেকিও পাইয়ে লেলেন, আল্লাহু আকবার। আচ্ছা, আবার নিয়ত বলতেছে, আমি কাবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, নিয়তরা বাধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, যেটা আপনি পারেন ভালো, মনোযোগ দিয়ে নামাজটা পড়বেন। আপনি বিসমিল্লাহ পড়ে আপনি আলামতারা পড়তে পারেন, আমরা আলামতারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম سجيل فجعلهم كعصف مأكول। এখন রুকুতে চলে যেতে হবে, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সেজদা গিয়ে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর আরেকটা সেজদা, আল্লাহু আকবার, আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো সূরা পড়তে পারেন, আমরা কুল হুয়াল্লাহ পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যেতে হবে, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যেতে হবে, আল্লাহু আকবার।
সেজদা গিয়ে তিনবার পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে দেরি করবেন একটু, তারপর আবার সেজদা, আল্লাহু আকবার, আবার তিনবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে কিভাবে, তারপর দোয়াগুলো কিভাবে পড়ে দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনের, আলহামদুলিল্লাহ দুই রাকাত তাওবার নামাজ পড়ে আমি দেখিয়েছি, আশা করি এভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে নামাজটা পড়বেন এ নিয়মেই। তারপর দুই রাকাত তাওবার নামাজ পড়ে সেইরা আপনি দাঁড়াবেন, একই সঙ্গে মুনাজাত করবেন, পরে দাঁড়াইবেন, দাঁড়িয়ে আপনি আবারও সালাম ফেরানোর পরে আপনি মুনাজাত করতে পারেন, না করতে পারেন, কোনো সমস্যা নেই। আরে দুই রাকাত পড়ে মুনাজাত করবেন, মুনাজাতটা রেখে দেন, পরে করবেন। সব সময় একটা ইবাদত করলে সবার শেষে মুনাজাতটা করবেন সুন্দরভাবে। তাহলে দুই রাকাত আপনারা তাওবার নামাজ পড়লেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আবার নিয়ত করবেন, কোনটা, আমি কেবলামুখী হয়ে দুই রাকাত হাজত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এভাবে। আমি আবারও বলছি, নামাজটা কিন্তু যেভাবে দেখাইছি এভাবেই পড়বেন এই সিস্টেমে, ঠিক আছে, কিন্তু আপনি নিয়তটা করবেন এভাবে, আমি কেবলামুখী হয়ে দুই রাকাত হাজত নামাজ পড়তেছি, তারপর আপনি সুন্দরভাবে আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধবেন, যেভাবে নিয়ত বেঁধে সানা পাঠ করতে হয়, তারপর সুরা কালাম পড়তে হয়, সবগুলো আপনি ঠিক এই নামাজ যেটা দেখাইছি এটার মতোই পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের হাজত নামাজটা হয়ে যাবে, আল্লাহর কাছে যেই কোনো হাজতের জন্য দোয়া করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চার রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে আপনারা আপনাদের মতো তাসবি পাঠ করবেন একটু পর। একটা নিয়ম আছে, নামাজ চার রাকাত পড়ার পরে আপনি সর্বপ্রথম এক নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন একশোবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে সুন্দরভাবে দুরূদ শরীফ পাঠ করবেন একশোবার। তারপরে এক নম্বর আমল এটা নামাজের পরে দুরূদ শরীফ একশোবার, দুই নম্বরে তাওবা একশোবার, তাওবার ছোট্ট দোয়াটা আস্তাগফিরুল্লাহ, 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 যে তাওবার দোয়াটা একশোবার পাঠ করবেন, দুইশোবার হলো। তারপরে আপনি যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বেন, আর যদি না পারেন আপনি সাইয়্যিদুল ইস্তিগফার, তবে আপনি
আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটি গুণবাচক সিফাতি নাম একশো বার জপবেন, ইয়াদাল জালালি ওয়াল ইকরম, ইয়াদাল জালালি ওয়াল ইকরম, এতটুকু একশো বার। মানে সর্বশেষ আবার বলে দিচ্ছি, চার রাকাত নামাজ পড়া শেষ হয়ে গেলে, দুই রাকাত করে শেষ হয়ে গেলে আপনি সর্বপ্রথম এক নাম্বার আপনার কাজ হলো আপনি দুরুদ শরীফ পাঠ করবেন সর্বপ্রথম একশো বার। কোন দুরুদ শরীফটা? ছোট্টরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই নম্বরে আপনারা তাওবা পাঠ করবেন, ছোট্ট তাওবার দোয়াটি, যে আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না, অন্যায় করব না, একশো বার পর্যন্ত তাওবা দোয়াটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে একশো বার। তিন নম্বরে আপনি সাইয়দুল ইস্তিগফার যদি পারেন একবার পড়া, তারপরে মুনাজাত করবেন। যদি সাইয়দুল ইস্তিগফার না পারেন, আল্লাহর একটি গুণবাচক সিফাতি নাম আছে ইয়াদাল জালালি ওয়াল ইকরম, ইয়াদাল জালালি ওয়াল ইকরম, একশো বার পড়বেন। পড়ার পর তিনশো বার হয়ে গেল, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, বলবেন সকল দুঃখ কষ্টগুলো, যা চাওয়ার চাইবেন আল্লাহর কাছে, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে, ইনকাম করে, চাকরি করে, তাদের ইনকামে বরকত দেয়, স্বামী বিদেশে থাকে, অনেকের স্বামীর ইনকামের মধ্যে যাতে আল্লাহ তারা বরকত দেয়, এভাবে আল্লাহর কাছে সব চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, নবীজি বলেছেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনের, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, সোমবার দিন অথবা রাত এই দুই প্রকার স্পেশাল নামাজ অবশ্যই পড়বেন, যতদিন বাঁচেন পড়বেন, আর উপকার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনের মধ্যে আল্লাহ বরকত দান করুক, এবং সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, যারা যারা আমিন লিখেছেন এবং একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে জীবনে একটিবার হইলেও আমলটি করার তৌফিক দাও, এবং বারবার যাতে আমলটা করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো, আমিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।